আমি পারবো না, আমার ভয় লাগে। আমি পারবো না দীপু মা, দীপু মা আমি পারবো না, দীপু মা আচ্ছা ভাইয়ারা হ্যালো ভাইয়া জি ভাই আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি, ভাইয়া আমার হাতে চাবি, ভাইয়া শুনেন আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি, কিন্তু আপনারা এই যে মিডিয়া গুলো নিচে মানে ওয়েট করতেছে এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া? দেখেন আপনি আপনার কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি, তারপরেও আপনি আমাদের আমাদের সাথে অসহযোগিতা করেছেন। না না আমরা না এসব এসব বলেন না ভাইয়া, এসব বলেন না প্লিজ, এসব বলেন না। আপনার কাছে আপনি এসব বলেন না ভাই, আমি খুলে দিচ্ছি। লাইভে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন? না আমি মোটেও এটা এটা প্রাধান্য দেই নাই ভাইয়া। খুলে দাও দরজা, খুলে দাও, খুলে দাও, আমি দরজা খুলে দিলাম। হ্যাঁ আমি দরজা খুলে দিলাম। যখন ভাঙচুর যখন ধাক্কা ধাক্কি করা হচ্ছে, আমরা কথা বানাচ্ছি না, আপনি আপনি লক তো ছুটেন অলরেডি। আমি যদি না জানতে চাইতাম, আপনি যদি পরিচয় দিতেন আমি তো ডেফিনেটলি খুলে দিতাম। আমি কয়েকবার আপনাকে পরিচয় দিয়েছি, ভাইয়া আমার জায়গা থেকে একটু ভাবেন, আমি অনেক ভয় পাচ্ছি। আমার কথা শুনুন, আপনার বারান্দায় দাঁড়ালে আপনি রাস্তায় দেখতে পাবেন, তাই না? হ্যাঁ লাইভ আসি। আমি কেন আপনারা কেন কানে কানে বলতেছেন লাইভ আসে? না না সমস্যা নেই, কেন আপনি কাইন্ডলি লাইভটা এখন কেটে দেন। ফোনটা চেয়েছি আপনার, প্লিজ লাইভটা কেটে দেন। লাইভ কেন কেটে দিব? সবার ফোন কেন নিয়ে নিচ্ছেন? আমরা আইনগত ভাবে আপনার মোবাইলটা চাচ্ছি, আমরা আশা করবো আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি লাইভটি আপনি নিজের হাতে কাটুন। থ্যাংক ইউ।